মুদ্রাবাজারে অস্থিরতার অন্যতম কারণ রেমিটেন্স কমে যাওয়া। এতে ডলারের সংকটের পাশাপাশি চাপ বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে। পরিস্থিতি উত্তরণে রেমিটেন্স বাড়াতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। হাসানুল শাওনের রিপোর্ট। সদ্য বিদায়ী 2021-22 অর্থ বছরে দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আগের বছরের চেয়ে কমে দাঁড়ায় $2,103 কোটি। সেক্ষেত্রে ঋণাত্মক প্রবৃদ্ধি হয় 15.12%। রেমিটেন্স কমায় আমদানির বাড়তি মূল্য পরিশোধের চাপে দেশে ডলারের সরবরাহে সংকট দেখা দিয়েছে। দেশের বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত প্রধান এ মুদ্রার দামও এ কারণে প্রতিনিয়ত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের আয় বৈধ পথে আনার উদ্যোগ নিতে হবে। রেমিটেন্স কিন্তু যেটা হয়েছে, কিন্তু এখন যেমনি হোক যারা বাইরে থেকে টাকা পাঠাচ্ছে তারা কিন্তু দেখছে যে বাইরে বাজারে 103 টাকা পাওয়া যায়, 102 টাকা পাওয়া যায়, ব্যাংকের তো কেন কিনবে, ব্যাংকের তো কেন পাঠাবে, অতএব তারা হয়তো অন্য ভাবে টাকা পাঠাচ্ছে। এমন প্রেক্ষাপটে রেমিটেন্স বাড়াতে নগদ প্রণোদনার হার 2 থেকে বাড়িয়ে 2.5% করা হয়। এছাড়া রেমিটেন্স পাঠাতে কাগজপত্রের বাধ্যবাধকতা তুলে দেওয়ার পাশাপাশি একদিনে যে কোনো অঙ্কের অর্থ পাঠানোর সুযোগ দেয়া হয়। এসবে কোরবানি ঈদের আগে প্রবাসী আয় না বাড়লেও ঈদের পরের দিনগুলোতে রেমিটেন্সের পরিমাণ কিছুটা বেড়েছে। এখন আবার মানুষ বাইরে যাচ্ছে, তাদের ডলার দরকার, তারা ডলার কিনছে, এই টাকাটা কোথা থেকে আসবে? ওই রেমিটেন্স থেকেই তো আসবে। কাজেই কিছু টাকা যেটা ডাইভার্ট হয়ে আগেও এই বাজারে ছিল কার্ড মার্কেটে, সেখান থেকে সরকারের কাছে গিয়েছিল, সেটা আবার কার্ড মার্কেটে ফেরত চলে আসছে। এটা তো অবাক হওয়ার কিছু নেই, ইটস ইজ নর্মাল থিং। এখন কথা হলো আগামী বছর বাড়বে, বাড়বে কারণ হচ্ছে মানুষ বেশি যাচ্ছে, মিডল ইস্টের লোকের পয়সা বেশি হবে, তাদের বেতনও একটু বাড়বে, তারা বেশি টাকা পাঠাতে পারবে। চলতি 2022-23 অর্থ বছরে রেমিটেন্সে 15% প্রবৃদ্ধি ধরা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে।